রোজার প্রায় বাকি দুই মাস, এর আগেই বেড়ে গেছে খেজুরের দাম। কেজিতে 100 থেকে 150 টাকা পর্যন্ত বেশিতে বিক্রি হচ্ছে বিভিন্ন জাতের খেজুর। রমজান মাস এলেই খেজুরের চাহিদা অনেক গুণে বেড়ে যায়, সেই সঙ্গে বাড়তে থাকে দামও। তবে এবার রোজার দুই মাস আগেই পণ্যটির দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। বিক্রেতারা বলছেন রোজার আগে আরও বাড়বে এই পণ্যটির দাম। দুই মাস ধরেই দামটা বাড়াইতেছে, আরও দ্বার আগে ইম্পোর্টার বাড়াইছে, ইম্পোর্টার আগে আরও দ্বার বাড়াইছে, এরকমের কিন্তু হাতের নাগালের বাইরে চলে যেতেছে খেজুরের। এই যে এটা আসলে আগে 500, 600, 700 প্রত্যেকটা, এই যে মেয়ের জুলাম রাষ্ট্র 1000 বেচতাম, 7000 টাকা কাটুন, 6200 টাকা কাটুন, এরকম প্রত্যেকটা কাটুন, এরকম আগে আসলে 4000 টাকা কাটুন। কত দূর বাড়াইবো আরও অন্যরা জানে, আমরা চাই যাতে কম বাড়ুক, কম দাম থাকুক, সবাই কিনতে পারে। সামনে রমজান আসতেছে, এই হিসাবে প্রয়োজন আর কি একটু কম মূল্য থাকা, কিন্তু সেটা আরও বেড়ে যাচ্ছে, যা আমাদের জন্য খুবই কষ্টকর। বড় বড় যদি সিন্ডিকেটর ওনারা যদি একটু চেষ্টা করে, আমরা সবাই মিলে একত্রিত হয়ে কীভাবে দ্রব্যমূল্যের দাম একটু কমানো যায়, সেক্ষেত্রে তারা পারে পদক্ষেপ নিতে। রাজধানীর বাজারে সবচেয়ে কম দামি খেজুর হিসেবে পরিচিত জিহাদি ও দাবাস, বর্তমানে এই খেজুর প্রতি কেজি বিক্রি হচ্ছে 240 থেকে 450 টাকায়। প্রতি কেজি দাবাস খেজুর 450 টাকা, জিহাদি খেজুর 240 টাকা, আজোয়া খেজুর 900 টাকা, বরই খেজুর 400 টাকা, মরিয়ম খেজুর 900 টাকায় বিক্রি হচ্ছে। ওই জায়গা সিঙ্গেট করে তারা একটু দাম বাড়াই দেয়, তার কারণে আমরা দোকানদাররা একটু বেচতে কষ্ট হয়। দাম প্রত্যেকটা খেজুরে আপনার 150 থেকে 200 টাকা বেড়ে গেছে। রোজার আগে তো আরও বাড়বই, এখন তো এমনিতে বাড়তি, তখন তো আরও বেশি বাড়বো আর কি। আমাদের রমজানের যে প্রয়োজনীয় জিনিসগুলি, রমজানের জন্য এই জিনিসগুলির দামটা যদি একটু বিয়ের মধ্যে থাকে, কিনার করে ঘরের মধ্যে যদি বৃদ্ধি না হয়, তাহলে এটা জন্য সবার জন্য একটা সুবিধা। তা আমরা আশা করি যারা ব্যবসায়ী আছে তারা সবাই যেন এদিকে একটু খেয়াল রাখে, রমজান উপলক্ষে কেউ যেন দাম না বৃদ্ধি না করে, আগে যেই দামে বেচছে বরঞ্চ এই দামে যেন রমজান মাস একটু কমে দিতে পারে, তাহলে এটা একটা ভালো জিনিস। রোজার অনেক আগেই খেজুরের দাম বেড়ে যাওয়ায় হতাশ ক্রেতারা, আর এই দাম বৃদ্ধির জন্য খেজুর আমদানিকারকদের কারসাজিকে দায়ী করছেন খুচরা ব্যবসায়ীরা। দেশে খেজুরের বার্ষিক চাহিদা প্রায় 1 লাখ মেট্রিক টন, এর মধ্যে শুধু রমজানেই দরকার হয় 50 থেকে 60 হাজার মেট্রিক টন। এবছর এখন পর্যন্ত 25,000 মেট্রিক টনের এলসি খুলতে পেরেছেন ব্যবসায়ীরা। ফাংশনালিটি ও নান্দনিকতার পারফেক্ট কম্বিনেশন, সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ, 50,000 বার অটো ইগনিশন, 25% পর্যন্ত গ্যাস সাশ্রয়ী, আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।